আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা যারা মোবাইল বা কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও দেখি আমরা সবাই অনেকগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি অনেকগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে কি সুবিধা হয় এবং কি অসুবিধা হয় এই ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। যদি আপনি এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এর পরে ভিডিওটি দেখার পরে ইউটিউব দেখে আপনি অনেক মজা পাবেন এবং সব ভিডিওগুলা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন ফ্রেন্ডস এখান থেকে আমরা ইউটিউব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি ইউটিউব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারব যেমন এখানে লেখা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশন এখানে যদি আমরা ক্লিক করি তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন অল টুডে আন আনওয়াশ এবং লাইভ পোস্ট এবং সেটিংস এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন অল এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল আপনি আপনার ইমেল দিয়ে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন সেই চ্যানেলগুলো এখানে দেখাবে এখানে ক্লিক করেও আপনি আপনার পছন্দের চ্যানেলের ভিডিও দেখতে পারবেন এখন আমরা কথা বলবো এই অপশনগুলো নিয়ে যেমন এখানে দেখতে পাচ্ছেন অল এখানে যদি টিক চেন দেওয়া থাকে এখানে আপনি যে চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখছেন আপনার মোবাইল দিয়ে সমস্ত চ্যানেলের ভিডিও এখানে দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুডে এখানে যদি ক্লিক করেন আজকে যে চ্যানেলের ভিডিও আপলোড করছে আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন সেই চ্যানেলগুলোর মধ্যে যে চ্যানেলের ভিডিও আপলোড করছে আজকে সেই চ্যানেলের ভিডিওগুলো এখানে দেখতে পারবেন যেমন দেখেন এটা করছে এক ঘন্টা আগে এবং এটা করছে এক ঘন্টা আগে এটা করছে দুই ঘন্টা আগে তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ওয়াশ এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনি আপনি ইউটিউবের যে ভিডিওগুলো কোনো এক সময় দেখা শুরু করছিলেন কিন্তু সম্পূর্ণ দেখা হয়নি সেই ভিডিওগুলো ইচ্ছা করলে আপনি কন্টিনিউ ওয়াশ এখানে ক্লিক করে আবার পুনরায় দেখতে পারেন দেখেন এখানে কিন্তু লাল লেখা আসছে তার মানে এই ভিডিওটা আমি এই পর্যন্ত দেখছিলাম তারপরের অংশটুকু দেখা হয়নি কন্টিনিউয়াস এখানে ক্লিক করে আপনি আগে যে ভিডিওগুলো দেখা শুরু করছিলেন যেগুলো সম্পূর্ণ দেখা হয়নি সেগুলো এখান থেকে পুনরায় আবার দেখে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি আনওয়াশ আনওয়াস মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলা কখনোই দেখেননি আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন সেই চ্যানেলের যে ভিডিওগুলা কখনোই দেখেননি আনওয়াশ এখানে ক্লিক করার পর আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইভ এখানে যদি আপনি ক্লিক করেন আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন সেই চ্যানেলগুলোর মধ্যে কোন চ্যানেল যদি লাইভে থাকে তাহলে আপনি সেই লাইভে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের সাথে সেট করতে পারবেন বা লাইভের সেই ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন পোস্ট আপনি যদি এখানে ক্লিক করেন ইউটিউবে শুধু ভিডিও না ইউটিউবে কিন্তু ছবিও পোস্ট করা যায় আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন আপনি যদি চান সেই চ্যানেলে কি কি পোস্ট করছে সেগুলো দেখবেন তাহলে পোস্ট এখানে ক্লিক করে দেখতে পারবেন তারপরে লাস্টে এখানে দেখতে পাচ্ছি সেটিংস এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি ভিডিওস অ্যান্ড পোস্ট এবং ভিডিওস অললি আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন সেই চ্যানেলগুলোতে শুধু ভিডিও না মাঝে মাঝে ছবিও পোস্ট করে থাকে আপনি যদি চান ভিডিও এবং পোস্ট দেখবেন আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন সেই চ্যানেলগুলার তাহলে ভিডিও অ্যান্ড পোস্ট এখানে একটি টিক দিয়ে রাখবেন আর যদি মনে করেন সেই চ্যানেলের কোনো পোস্ট দেখবেন না শুধু ভিডিও দেখবেন কি পোস্ট করে সেটা দেখবেন না শুধু ভিডিও দেখবেন তাহলে ভিডিওস অললি এখানে একটি ক্লিক করে রাখবেন তারপর উপরের দিকে এখানে লেখা দেখতে পাচ্ছি অল এখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর আমি এই মোবাইল দিয়ে মানে এই ইমেল আইডি দিয়ে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছি সব চ্যানেলগুলো এখানে দেখাচ্ছে আপনি চাইলে আপনি কোন চ্যানেল সাবস্ক্রাইব করছেন এখান থেকে দেখে নিতে পারবেন ইউটিউবের এই কাজগুলা যদি আপনি আগে না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে কিন্তু আপনি সেই কাজগুলা শিখে গেলেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ফ্রেন্ডস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ